১৩তম ধাপে আরও ১৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর আশ্রয়ণ প্রকল্পে গেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণ প্রকল্পের ৭২, ৭৩, ৮৪, ৮৫ নম্বর ক্লাস্টারে রাখা হবে। বুধবার বেলা ৪:১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ৫টি জাহাজ ভাষান্তরে পৌঁছায়। এর আগে সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়। ভাষান্তরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় ২৭,৫০০ রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানে পাঠানো হবে আরও ১,০০,০০০ রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর টেকনাফ থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। ১৩তম ধাপে আরও ১৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর আশ্রয়ণ প্রকল্পে গেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণ প্রকল্পের ৭২, ৭৩, ৮৪, ৮৫ নম্বর ক্লাস্টারে রাখা হবে। বুধবার বেলা ৪:১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ৫টি জাহাজ ভাষান্তরে পৌঁছায়। এর আগে সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়। ভাষান্তরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় ২৭,০০০ রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানে পাঠানো হবে আরও ১,০০,০০০ রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর টেকনাফ থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। ১৩তম ধাপে আরও ১৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর আশ্রয়ণ প্রকল্পে গেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণ প্রকল্পের ৭২, ৭৩, ৮৪, ৮৫ নম্বর ক্লাস্টারে রাখা হবে। বুধবার বেলা ৪:১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ৫টি জাহাজ ভাষান্তরে পৌঁছায়। এর আগে সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়। ভাষান্তরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় ২৭,০০০ রোহিঙ্গা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানে পাঠানো হবে আরও ১,০০,০০০ রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর টেকনাফ থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। ১৩তম ধাপে আরও ১৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর আশ্রয়ণ প্রকল্পে গেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণ প্রকল্পের ৭২, ৭৩, ৮৪, ৮৫ নম্বর ক্লাস্টারে রাখা হবে। বুধবার বেলা ৪:১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ৫টি জাহাজ ভাষান্তরে পৌঁছায়। এর আগে সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়। ভাষান্তরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় ২৭,০০০০ রোহিঙ্গা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানে পাঠানো হবে আরও ১,০০,০০০ রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর টেকনাফ থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। ১৩তম ধাপে আরও ১৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর আশ্রয়ণ প্রকল্পে গেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণ প্রকল্পের ৭২, ৭৩, ৮৪, ৮৫ নম্বর ক্লাস্টারে রাখা হবে। বুধবার বেলা ৪:১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ৫টি জাহাজ ভাষান্তরে পৌঁছায়। এর আগে সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়। ভাষান্তরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় ২৭,০০০০ রোহিঙ্গা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানে পাঠানো হবে আরও ১,০০,০০০ রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর টেকনাফ থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়।